হিন্দু শাস্ত্র অনুসারে দেবশয়নী একাদশী থেকে 4 মাসের জন্য নিদ্রে আবির্ভূত হন নারায়ণ। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় দেবশয়নী একাদশী। বিষ্ণু পুরাণ অনুযায়ী এই দিনে বিষ্ণু 4 মাসের জন্য ক্ষীরসাগরে যোগ নিদ্রায় যান। এই 4 মাসকে একত্রে বলা হয় চতুর্মাস। চতুর্মাসে কোনো রকম শুভ কাজ করতে নেই। কার্তিক মাসের শুক্লা একাদশী তিথিতে জাগরিত হন বিষ্ণু। এই দিনটি পরিচিত দেব উত্থানী একাদশী। 2024-এ দেব উত্থানী একাদশী 12ই নভেম্বর, বাংলার 26শে কার্তিক মঙ্গলবার, একাদশী তিথি 11ই নভেম্বর সন্ধে 6টা 46 মিনিট, 12ই নভেম্বর বিকেল 4টে 4 মিনিট পর্যন্ত। একাদশী তিথি শুরু হচ্ছে 11ই নভেম্বর সোমবার 2টা 32 মিনিটে। একাদশী সারা দেশে পালিত হবে 12ই নভেম্বর 2024 মঙ্গলবার। একাদশী সারা দেশে পালিত হচ্ছে 12ই নভেম্বর। 11ই নভেম্বর 2024 সোমবার 6টা 47 মিনিটে একাদশী শুরু হচ্ছে। 12ই নভেম্বর মঙ্গলবার বিকেল 4টে 5 মিনিট পর্যন্ত একাদশী চলবে। দুপুর উত্থান একাদশীর মাহাত্ম্য কথা। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে পরিচিত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে এই কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মাহাত্ম্য, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন, সেই একাদশীর মাহাত্ম্য আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলব। এই একাদশী ভক্তিপলায়ন ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য, সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করবেন, তাদের সমস্ত রকমের পাপ ভস্মীভূত হবে। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করলেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিদিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল লাভ হয়। যারা এই একাদশী ধ্যান করেন, তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বসবাস করেন। এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকেও নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না। তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী অনুষ্ঠান করবেন, তার গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হবে। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই একাদশী উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি সহকারে এই ব্রত পালন করেন, তাকে তার পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন, হোমাদি করলে অক্ষয় লাভ হবে। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি সহকারে দিন যাপন করবেন, তাদের পক্ষে জগতে দুর্লভ বলার কিছুই থাকবে না। চন্দ্র সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্র গুণ পুণ্য লাভ হবে। উত্থান একাদশী পালন না করলেও সে সমস্ত নিফলে যাবে।
নিষ্ফল হয়ে যাবে। হে নারদ, শ্রীহরি বাসরে শ্রী জনার্দনের পুজো বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মর্জিত পুণ্য বিফলে যাবে। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, যিনি সর্ব পাপ ও মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন, ভগবান হরিভক্তি মূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, যিনি দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন পীত হন না, এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভগবত আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল লাভ হয়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত যোগে হরিকথা শ্রবণ কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ হয়। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ ও গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে আর তার পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফল ফুল অগুরু কর্পূর চন্দন ফুল দিয়ে শ্রীহরির পুজো করা অত্যন্ত কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য লাভ হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ স্বীকৃতি লাভ হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নানাবিধ ভক্তি সহকারে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করবেন, তারা মুক্তি লাভ করবেন এবং বৈকুণ্ঠবাসী হবেন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ যদি করে থাকেন, তবে তার অনন্ত কোটি গুণ লাভ করা যায়।